বরিশালের পোর্ট রোডের ইলিশের মোকামটি এখন ফাঁকা থাকার কথা, কিন্তু প্রতিদিনই নদী থেকে 2 থেকে 10 মণ রূপালি মাছ ধরে আনছে জেলেরা। নববর্ষে ইলিশের আকাশ ছোঁয়া চাহিদা আর চুরি করে ধরে আনা মাছের যোগানের মধ্যে ব্যবধান বিস্তর, তাই দামও আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশের দাম উঠছে কেজি প্রতি 6,000 টাকা পর্যন্ত। চাহিদা অনুপাতে মাছের আমদানি অনেক কম, মনে করেন মাছ চাহিদা আছে ঢাকায় 100 মণ, হারাঘাটে মাছ আনে 5 মণ বড় মাছ, এই জন্য মাছের এত দাম বেশি। নৌ পুলিশ কোস্ট গার্ডের চোখ এড়িয়ে মাছ ধরে আনতে পারলে লাভ মেলা, তাই ঝুঁকি নিচ্ছে কেউ কেউ। শরীয়তপুরে ইলিশের অভয়াশ্রমে প্রায়ই হানা দিচ্ছে জেলেরা। অভিযোগ আছে নিরাপত্তা বাহিনী আর মৎস্য বিভাগের কর্মীদের প্রশ্রয়ে নদীতে নামছে তারা, আর এর বিনিময়ে মুনাফার একটি ভাগ নেয় সরকারি কর্মকর্তারা। জেলেদের নৌকায় তুলে দিয়ে প্রভাবশালীরা থাকে নিরাপদ দূরত্বে। খোঁজাখুঁজির পর পাওয়া গেল এদেরই একজনকে। এই 3টা নৌকার মধ্যে আমার যে একজন লোক থাকতে পারে না থাকতে পারে। মৎস্য বিভাগের দাবি, ইলিশ ধরতে জেলে এবং সরকারি কর্মকর্তাদের যোগসাজশের কিছুই জানে না তারা। আমরা আমাদের সব সময় অভিযান পরিচালিত হচ্ছে, তারপরেও কিছু অসাধু লোক অসতর্কতাবলম্বন করছেন বলে আমাদের কিছু খবর আছে, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মৎস্যবিদেরা বলছেন কেবল পয়লা বৈশাখ নয়, এর পরেও অন্তত কয়েক সপ্তাহ ইলিশ খাওয়া উচিত নয়, কারণ এই সময়ে ইলিশ খেলে ভরা মৌসুমেও মিলবে না মাছটি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।